বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। আসন্ন 2024 লোকসভা ভোটের আগে একসঙ্গে তিনটি পদ থেকে ইস্তফা দিলেন দেব। রাজনৈতিক মহলে শুরু হলো গুঞ্জন, কি কারণে তিনি তিনটি পদ থেকে ইস্তফা দিলেন। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। 24 লোকসভা ভোটে অভিনেতা দেব তথা দীপক অধিকারী তৃণমূলে প্রার্থী হবেন কিনা তা নিয়ে তিনি নিজেই কৌতূহল জিয়ে রেখেছিলেন। জানা গিয়েছে ঘনিষ্ঠ মহলে দেব অনেককেই বলেছেন যে তিনি আর লোকসভা ভোটে প্রার্থী হতে চান না। এই 7-5 পরিস্থিতির মধ্যে শনিবার তিনটি কমিটি থেকে ইস্তফা দিলেন দেব। বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান ছিলেন দেব, সেই পদ থেকে তিনি এদিন ইস্তফা দিয়েছেন। সেই সঙ্গে ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ এবং ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়েছেন এই তৃণমূল নেতা। এই তিন পদ থেকে দেব ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গেই শাসক দলের মধ্যে নতুন কৌতূহল শুরু হয়েছে। বাংলা থেকে রাজ্যসভার 5টি আসন শূন্য হতে চলেছে, সেই কারণে ফেব্রুয়ারি মাসের 27 তারিখে ভোট হবে। তার আগে 15 তারিখের মধ্যে মনোনয়ন পেশ করতে হবে। ফলে দেব এই তিন কমিটি থেকে ইস্তফা দিতেই অনেকে মনে করছেন হতে পারে এর সঙ্গে রাজ্যসভার নির্বাচনে যোগ রয়েছে দেবের। কে জানে, দেবকে হয়তো রাজ্যসভা ভোটে প্রার্থী করতে পারেন মমতা। লোকসভা বা রাজ্যসভার প্রার্থী হতে গেলে কোনো রকম অফিস অফ প্রফিটের সঙ্গে যুক্ত থাকা যায় না, অর্থাৎ সরকারি কোনো পদ থেকে বেতন নিয়ে পদে থাকতে থাকতে প্রার্থী হওয়া যায় না। দেব এই সব কমিটি থেকে সম্ভবত কোনো ভাতা বা বেতন নিতেন না, কিন্তু এই তিন পদই ছিল তার লোকসভা নির্বাচন কেন্দ্র ঘাটাল সংক্রান্ত। তিনি ঘাটালের সংসদ পদ থেকে ইস্তফা দিলে সেখানকার উন্নয়ন পর্ষদ বা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পদ দখল করে থাকা প্রাসঙ্গিক দেখায় না। এখানে একটা বিষয় জানিয়ে রাখা ভালো, গত 7-8 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার যে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তা দলের কেউই আগাম জানতে পারেনি, কোনো সংবাদ মাধ্যম আগাম খবর প্রকাশ করতে পারেনি। ফলে এবারও মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভা নির্বাচনে কাদের প্রার্থী করবেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ফলে আগামী দিনে দেবের আসন সংসদের নিম্ন কক্ষ থেকে বদলে উচ্চ কক্ষে চলে যাবে কিনা তা শাসক দলে কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। শুধু ঘটনা পরম্পরা থেকে অনুমানের পালা চলছে।